जिंदाबाद। ये सुंदर मिष्टि मेये हैं। अरे प्रणाम करार भंगिटी बाकी सुंदर। हेमंत दार छेलेर बियेते मौसुमी ठीक एई भावे प्रणाम करेछिल। हेमंत दा आपनार निजेर दादा? ना, हेमंत मुखोपाध्याय गायक, उनी ओइसब लेवेल छाड़ा कथा बोलेन ना। আপনার ওর সাথে পরিচয় ছিল? মানে হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে? গুল গুল মামি, কাকা দাদু যা ফ্যান্টাস্টিক গুল না, সবটা গুল নয়। মৌসুমি হেমন্ত দাকে প্রণাম করছে, এই ছবি উল্টোতে বেরিয়েছিল, আমি দেখেছি। না ভাই, আমার কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে আমি আনন্দ পাচ্ছি না। আর এর কারণটা নিশ্চয় তোকে বলে দিতে হবে। না কারণটা আমাকে বলা যাবে? আপনাকে আমি কোনো কিছু বলতে বাধ্য নই। কোস নিশ্চয়ই বাধ্য, তুমি তো আমাকেই বলবে যতদিন না তোমার স্ত্রী বা বান্ধবী হয় বা প্রেমিকা হয়। প্লিজ প্লিজ আপনি থামুন, আপনাকে আমি এত কিছু বলতে যাব কেন? কারণ আমি তোমার মা। মা? বিশ্বাস করছো না? বুঝেছি বুঝেছি, মহাকালী নিশ্চয়ই তোমাকে সত্যি কথাটা বলেনি। দিদি চিরকালই এরকম মিথ্যাবাদী ছিল, কখনো সত্যিটা বলতো না। নিশ্চয়ই বলেছে ও নিজে তোমার মা। না, কখনোই সেটা বড়মাসি বলেনি, কারণ বড়মাসি অনেক উচ্চ মাপের মানুষ, আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন তিনি নন। এই বাড়ির সবাই মিলে ওর মাথাটা খেয়েছে, ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমিও ছাড়বো না। মামার কিন্তু প্রশংসা করতে হবে বলো, অর্জুনের মতো কিরকম লক্ষ্যে স্থির। প্লে বয়ও ছিল। না না তারা, লুকিয়ে লাভ নেই, আমি সব জানি। তবে বলতে পারো আমার বেলাই আটকে পড়ল। আরো একটা কথা বলতে পারি, আমাদের মামার মতো মন তুমি দুটো পাবে না। ও কি রে তারা, বলি মেয়েটাকে এখনো বকিয়ে যাচ্ছিস? বাসর ঘরে মেয়েটা তো এক ফোঁটা ঘুমোতে পারিনি, বলি এইবার ওকে একটু নাইতে থুতে দিবি তো নাকি? হ্যাঁ, পরিচয় করিয়ে দি, তোমার পিসি আমাদের পিসি দিদা। থাক মা থাক, বা 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 বা, তোমাকে না দেখে আমি কত মন্দ কথাই না বলেছি মা, আসলে স্বভাবটাই যে আমার ওই রকম। হ্যালো, আমি বলছি। আমি তো সবাই, নামটা কি? আমি মানে তিলোত্তমা, তোমাকে ছাড়া আমার বাঁচাটাও সম্ভব না, তাই তো? এটাই বলবে? না না, সেই চলা নয়, আমি বলতে চাইছি ওই যে, ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি ভাবছো দুই ননদকে নিয়ে কি করে চলবে তাই না? একদিকে আমি আর একদিকে দিদি। শোনো, তুমি নিজের মতো চলবে, তোমার যা নিজের মতামত তুমি তাই বলবে, সেই মতের সঙ্গে যদি আমার না মেলে সেটা আমার সমস্যা, আর যদি সেটা দিদির না মেলে সেটা দিদির সমস্যা। আমি তোমাকে কিন্তু কষ্ট দিতে চাই না। হ্যাঁ, তুমি নিজে থেকে কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই। ছেলে মানুষই করছো তিল, তোমার বোঝার চেষ্টা করো, আমরা জীবনে যা যা চাই সবসময় সেটা পাই না, এমন অনেক কিছু থাকে যেটা কখনোই পাওয়া যায় না। ইন্দ্র, তুমি স্টপ ইট, কি চাই ও যেটা তুমি ওকে দিতে পারছো না? না না, সেরকম কিছু হয়নি, প্লিজ এরকম ভাবে রিয়্যাক্ট করো না, আমার কথাটা শোনো, বিশ্বাস করো, সেরকম কিছু বিশ্বাস করবো? ফোনটা ওমাই করেছিল, আমি ওকে করিনি। তাতে কি কি করে সাহস পায় ও তোমায় ফোন করার? আর তুমি তুমি ওর সাথে ফোনে ন্যাকামো করছিলে? আসলে তুমি কি জানো, তুমি একটা প্লে বয়। যেখানে বিশ্বাস নেই সেখানে কিচ্ছু নেই। একদম ঠিক ঠিক বলেছ, যেখানে বিশ্বাস নেই সেখানে কিচ্ছু নেই। ইকো ঠিক বলেছিল, ঠিক বলেছিল ইকো। তুমি বেটার ছেলে পাঞ্জাবি সেজে আমার মেয়েকে ফুসলাচ্ছিলে। ফুস? না না, আমি কিছু করিনি, ওই তোমায় বলেছিল সেজে গুজে এখানে এভাবে। আমি বলেছিলাম, আমি বলেছিলাম সেজে গুজে আসতে, মজা দেখাচ্ছি আমি তোমার? আমি মজা দেখাচ্ছি তোমাকে? না ধরো, এখন তুমি এসো হারু। ও না, কি নাম তোমার? ইন্দ্র, ইন্দ্রজিৎ। যাই হোক যাও, কি আমার দেখছো কি? যাও ইন্দ্র, ইন্দ্র তোমাকে দেখাচ্ছি আমি কত ধানে কত চাল হয়। আমাকে ঠকানো, আমার বিশ্বাসের অমর্যাদা বড্ড উড়তে দিয়েছিলাম না তোমাকে? চুপ, একদম চুপ, দেখাচ্ছি কত ধানে কত চাল তোমাকে। তোমার বিয়ের ব্যবস্থা আজকেই করব। বিয়ে? বিয়ে মানে? চলো।